বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক আমরা সবসময় শুনি এবং বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড আমাদের কতটা সোজা আছে সেটি নিয়ে যথেষ্ট সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে তৈরি হয়েছে এই কারণে যে বাংলাদেশ বিগত বছরগুলোতে শিক্ষার সংখ্যার দিকে জোর দিয়েছে কিন্তু গুণগত মানের দিকে তেমন কোনো জোর দেয়নি এক সময় যেসব দেশ থেকে শিক্ষা গ্রহণের জন্য উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের মানুষ আসতো শিক্ষার্থীরা আসতো ছাত্ররা আসতো এখন সেই সব দেশেই বাংলাদেশের শিক্ষার্থী বা ছাত্ররা যাচ্ছে এখন বিশ্বমানের কোনো বিদ্যাপীঠ বাংলাদেশে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেই অর্থে বিশ্বের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের একশো দুশো তিনশোর মধ্যেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই বাংলাদেশে এখন জ্ঞান বিজ্ঞানের পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচের দিকে যে দেশগুলো সেই দেশগুলোর মধ্যে একটি আমরা ইন্টার ডিজিটাল বাংলাদেশ বলছি কিন্তু প্রযুক্তির ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন পৃথিবীর সবচেয়ে নিচের দিকে যে দেশগুলো সেই দেশগুলোর মধ্যে এমনকি দক্ষিণ এশিয়ার মানেও এখন বাংলাদেশ অনেক দিক থেকে নেই শিক্ষার কেন এই পরিস্থিতি এরই মধ্যে যুক্ত হয়েছে কোভিড পরিস্থিতি দু উনিশের ডিসেম্বরের পর থেকে যে কোভিড গোটা বিশ্ব জুড়ে ধীরে ধীরে আক্রমণ শুরু করেছে বাংলাদেশেও তার অভিজ্ঞতা সে পড়েছে এবং দু দফায় বাংলাদেশে মোটামুটিভাবে অনেক মানুষ প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছেন কিন্তু সবচেয়ে বড় যেটি যে কোভিডের প্রভাব পড়েছে সেটি বাংলাদেশের শিক্ষাখাতে শিক্ষাক্ষেত্রে যেটি স্কুলগুলো বন্ধ প্রায় এক বছরের বেশি সময় ধরে কবে খুলে কেউ জানেন না সেই সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান যে সমানতালে সেটি পাচ্ছে সেটিও নয় এমনকি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনলাইনে তার শিক্ষার্থীদের শিক্ষা গত এক বছরের বেশি সময় দিতে পারেনি আর অনেকেই আছে ইন্টারনেট বঞ্চিত অনেকের ইলেকট্রনিক ডিভাইস নেই তাদের জন্য শিক্ষা গ্রহণের উপায় কী এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব কথা বলবার জন্যে দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন আমার বায়াবসা আছেন বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং আমার ডানে রয়েছেন বিএসপি ক্যামরিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এম কে বাসার স্বাগত আপনাদের দুজন কি তৃতীয় মাত্রায় প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলি এটা আপনার কাছ থেকে শুনতে চাই যে শিক্ষার হালচাল আপনি দীর্ঘদিন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষকতা করেছেন এখন একটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন উপাচার্য হিসেবে শিক্ষার এই হাল কেন বাংলাদেশে বা আপনি ডিস করতে পারেন আমার সঙ্গে যে আপনি বলতে পারেন যে না শিক্ষা বেশ সনৈ গতিতে উন্নতি করে চলেছে শিক্ষার দেখুন যদি আপনার সর্বশেষ বক্তব্যটা আমি গ্রহণ করি তাহলে আসলে সত্যের অপলাপ হবে সৈন্য সৈন্য উন্নতি ঘটছে এটা বলা একেবারে একান্তই অপলাপ এতে কোনো সন্দেহ নেই আসলে দীর্ঘদিন ধরে আমরা আপনি যে ব্যাখ্যানটি দিয়েছেন যে সংখ্যার উপর জোরটা বেশি দিয়েছি শতকরা পাশের হার কি পরিমাণ ছাত্রছাত্রী অ্যানরোল হচ্ছে ইত্যকার বিষয়গুলোর উপরে কিন্তু মান বা কোয়ালিটি এবং অ্যান্ড প্রোডাক্ট এটার উপর আসলে আমাদের নজরটা ওই অর্থে ছিল না আর তারপরে অ্যানালগ থেকে ডিজিটাল যে ট্রান্সফরমেশনটা এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে মাইন্ডসেটটা রয়ে গেছে অ্যানালগ আর আমরা বহিরাঙ্গিকভাবে আত্মস্থ করবার চেষ্টা করছি ডিজিটাল বিভিন্ন কায়দা নকশা কানুন কলা ইত্যাদি তো ফলে দুটোর একটা মিসম্যাচ এখানে লক্ষ্য করা যায় আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ফাউন্ডেশনটা এটা তো ধরেন প্রাইমারি এডুকেশন সাবসেক্টর সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টর তার উপর ভিত্তি করে কিন্তু আপনার রাশিয়া এডুকেশন সাবসেক্টরে আমরা অগ্রসর হই এখানে আমি শ্রী নীরবচন্দ্র চৌধুরীর উদাহরণ টানব তার সঙ্গে আমার সক্ষর ছিল অক্সফোর্ডের তার লবার স্ট্রিটের বাড়িতে অসংখ্যবার আমি গিয়েছি আমি তিনি গর্বের সঙ্গে ন্যাশফিল্ডের গ্রামার বই আমাকে দেখাতেন সেই উনিশশো সাতাশ সনে কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছেন তিনি আর ফিরে আসেনি পরে পরলোকগমন করেছেন এবং তার যে ফাউন্ডেশনটা তৈরি হয়ে গেছিলো সেই সময় এই অজ পারাগায় থেকে কিশোরগঞ্জ বা ব্রাউন বাড়িয়ার কালীকচ্ছতার নানাবাড়ি এসব জায়গায় তো তার বিচরণ ছিল এবং তিনি যাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন সেটাই তাকে অক্সফোর্ড নিয়ে দাঁড় করিয়েছে এবং গত শতকে মানে সেরা লেখক এবং সবচাইতে বর্ষিয়ান বাঙালি পণ্ডিত বলা যেতে পারে তাকে এবং তার এই যে ফাউন্ডেশনটা তার সঙ্গে যুক্ত ছিল কগনিশন অর্থাৎ চিন্তা করবার ক্ষমতা যেটি খুব অত্যাবশ্যক আমাদের এখানটায় এই জায়গাটার উপর একেবারেই ওই অর্থে জোর নেই আমরা ক্রমাগতভাবে শাখামৃগ কিংবা তোতা পাখির যে কালচারটা অর্থাৎ অনুকরণ অনুসরণ এবং আত্মস্থ করা ওইভাবে স্মৃতিতে ধারণ করা সেইভাবে আমরা কিন্তু অগ্রসর হওয়ার চেষ্টা করে আজ পর্যন্ত এখানে এসে দাঁড়িয়েছি আর আরেকটা বিষয় যে বলছিলাম যে মাইন্ডসেটটা এটা খুব গুরুত্বপূর্ণ এখন বিভিন্নভাবে আপনি সকল বিশ্ববিদ্যালয় সার্চ পাবলিক সেক্টরে যারা কাজ করছে যদি তাকান আর প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে তাদের মধ্যে আবার গুণগত একটা পার্থক্য দাঁড়িয়ে গেছে গোটা সাতাষ্ট প্রাইভেট ইউনিভার্সিটি তারা কিন্তু এক্সেল করছে এবং বিশ্বমানের একটা জায়গায় কম্পিট করার মতো জায়গায় দাঁড়িয়েছে সেই তুলনায় পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু এখন পর্যন্ত ওই পুরনো যে ছাঁচ বা কোকুন তার মধ্যেই আমরা কিন্তু রয়ে গেছি আর মাথাভারী প্রশাসন তারপর ব্যয় এবং এই পৃষ্ঠপোষকতা লালন পালনের যে কালচারটা এটা আস্তে পাশে বেঁধে ফেলেছে আমাদেরকে আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন সংঘবদ্ধ গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এখানে এবং স্টেক যারা ছাত্র বলুন শিক্ষক বলুন কর্মকর্তা বলুন কর্মচারী বলুন প্রত্যেকের নিজস্ব একটা স্টেক আছে যেটা ওই অর্থে আমরা যেটাকে বলি সবার ভালাই সেটা দিকে নজর না দিয়ে গোষ্ঠীগত স্বার্থের দিকে তাদের নজরটা বেশি আর এই কালচারটাই আমরা আসলে পৃষ্ঠপোষকর করতে দেখছি ইউজিসি বলুন কিংবা শিক্ষা মন্ত্রণালয় বলুন সকল স্তরেই যে কোনোভাবেই হোক একটা চাপা দিয়ে চলবার একটা প্রবণতা আপনার ম্যানেজ করা এই যে ম্যানেজ করার এই কালচার এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অ্যাডহক কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে লং টার্ম একটা পারসপেকটিভে পুরো বিষয়টা ফেলে আমাদেরকে সকল ধরনের তদ্বির এর বাইরে গিয়ে দাঁড় করাতে হবে নিজেদের আসবাবার বাবার আপনার কাছে মিস্টার এমকে বাসা এটা আপনার কাছ থেকে আমি বুঝতে চাই যে শিক্ষার সংকট আসলে কোথায় আপনার কাছ থেকে এই মনে হয় আদৌ সংকট আছে কিনা কারণ অনেকে হয়তো এটিকে একটা প্রভোকেটিভ কোশ্চেন হিসেবে বিবেচনা করতে পারেন সব তো কিছু ঠিকঠাকই আছে আমি কেন খারাপ বলবার চেষ্টা করছি আপনি আপনি ভালো বলতে পারেন ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে সংকট আছে এটাই বোঝার মতো ক্ষমতা যারা দায়িত্বশীল মানুষ আছেন তাদের অনেকেরই নেই অন্যদিকে স্যার যেটা বলেছেন যে সব কিছুতেই এটা ধামা চাপা মিল দিয়ে শেষ করার চেষ্টা চলছে এবং শিক্ষাক্ষেত্রে এটা সবচেয়ে বেশি রয়েছে আমরা যদি বলি যে শিক্ষা ব্যবস্থা তো শুধু বাংলাদেশেই না সারা পৃথিবীতেই আছে এবং সেই পৃথিবীর আদিকাল থেকে শুরু করে শিক্ষার হয়তো অনেক পরিবর্তন আসছে কিন্তু আমরা দেখেছি যে এখন থেকে দু হাজার বছর আগেও যেরকম ব্যবস্থা ছিল যে পদ্ধতিতে শিক্ষা দেওয়া হতো এখন কিন্তু মানুষ ঘুরিয়ে ফিরিয়ে ওই জায়গাটি আবারও আসার চেষ্টা করছে এই মধ্যবর্তী সময়গুলোতে মানুষ চেষ্টা করেছে যা যার মতো কিছু আবিষ্কার করতে এক্সপেরিমেন্ট করতে কিন্তু অনেক ক্ষেত্রে সফল হয়েছে অনেক ক্ষেত্রে হয় নাই বর্তমানে প্যান্ডামিক সিচুয়েশনে গত দু বছরে অর্থাৎ উনিশে ডিসেম্বর থেকে শুরু করে এই মে মাস পর্যন্ত সারা পৃথিবীতে শিক্ষা ব্যবস্থায় অনেক ধরনের পরিবর্তন এসেছে এবং আমরা যাদেরকে আইকন হিসেবে টিট করি উন্নত বিশ্বের ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইভেন্ট মালয়েশিয়া শ্রীলঙ্কা এইসব দেশগুলোতে তারা কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম যখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফিজিক্যালি ক্লাস করা বন্ধ করলো সাথে সাথে তারা অনলাইনে অ্যাক্টিভ হল এবং সেখানে তারা কিন্তু খুব বেশি সময় বিলম্ব করে নাই এমনও হতে পারে যে আমরা বলতে পারি যে কেউ হয়তো পনেরো দিনও সময় বেশি নেয়নি যে প্রিপারেশন নিতে হবে তাদের তার মানে হচ্ছে তাদের সব কিছু রেডি ছিল এবং তারা সেটা করেছেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে আপনি সূচনা বক্তব্যে আপনি বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটি যেটি একশো বছর পূর্ণ হতে যাচ্ছে এত বড়ো ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু তাদের সেই ক্যাপাসিটিটুকু এখনও নেই এবং আমরা এইটুকু জানি যে দু হাজার উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বইয়ের এই সময়টুকু পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভালো কম্পিউটার ল্যাবও ছিল না এবং সেখানে কম্পিউটারে কম্পোজ করে যে প্রশ্ন তৈরি করবে সেটাও হতো না এবং সেটাও আমাদের সেন্টার থেকে করা হতো এটা আমি পঁচানব্বই ছিয়ানব্বই চোরানব্বই পঁচানব্বই কথা বলছি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সাথে যদি আমরা তুলনা করি একশো বছরের পুরানো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সারা পৃথিবীতে ইভেন পঞ্চাশ বছরের পুরানো যে ইউনিভার্সিটিগুলো তারা কিন্তু সব দিক থেকে আপ টু ডেট আছে এবং পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয় পাবেন যারা কিনা এই সময়ে তাদের সেশন জট তৈরি হয়ে আছে ক্লাস হয়নি বলে পরীক্ষা নেয়নি বলে তারা পিছিয়ে আছে এরকম ঘটনা কিন্তু ওয়ার্ল্ডের কোথাও নেই সব জায়গায় তারা তাদের শ্রেণী কার্যক্রম যথাযথভাবে অনলাইনে চালাচ্ছে একজামগুলো নিচ্ছে অ্যাসাইনমেন্ট নিচ্ছে সব কিছু কারণ বিষয়টি হচ্ছে এরকম যে আজকে আমরা যে এখানে আলোচনা করছি এখানে যারা সামনে বসে দেখছে তারা যেরকম শুনতে পাচ্ছে এবং বুঝতে পারছে এই টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে এই মুহূর্তে চ্যানেলায় যারা দেখছেন তারা কিন্তু এই কথাগুলো বুঝতে পারবে এবং শুনতে পারছে অসুবিধার কোনো কারণ নেই তাহলে ফিজিক্যালি ফেস টু ফেস ক্লাস করা আর অনলাইনে ক্লাস করার মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে ইজিলি কিন্তু করা যেতে পারে অনেক ক্ষেত্রে আরও বেশি আগ্রহ সহকারে করতে পারে তবে এটার জন্য স্যার যে কথাটা বলছেন একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার এবং কোন কাজগুলো কোন সময়ে করতে হবে এটার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার একটা স্বল্প মেয়াদি পরিকল্পনা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন স্বল্প মেয়াদি পরিকল্পনার মধ্যে যেটি হচ্ছে যে এই মুহুর্তে বর্তমানে যারা স্টুডেন্টরা আছে যারা বিভিন্ন ইয়ারে পরীক্ষার্থী আছে ফাইভ হোক এইট হোক এসএসসি এসসসি এসএসসি অনার্স মাস্টার্স পরীক্ষার্থী তাদের পরীক্ষাগুলো কিভাবে নেওয়া যেতে পারে যেমন আমরা ছোট্ট একটা এক্সাম্পল এখানে আগের অনুষ্ঠানে কথা হয়েছিল যে সরকার বলেছে এসএসসি এবং এসিসি হ্যাঁ চৌরাশি কর্ম জন্য একটা শর্ট সিলেবাস তৈরি করবেন এই কর্মদিবস যে কবে থেকে স্টার্ট হবে আর শর্ট সিলেবাস যে কতদিন লাগবে তৈরি করতে কখন যে ছাত্ররা পাবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যখনই এটা শর্ট সিলেবাসে একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার পরবর্তীতে যখন তারা হায়ার এডুকেশনে যাবে তখন কিন্তু তারা প্রশ্নবিদ্ধ হবে এবং সিরিয়াসলি সেটা প্রশ্নবিদ্ধ হবে কারণ তাদের দরকার ছিল পূর্ণ সিলেবাসটা কাবার করা এবং পূর্ণ সিলেবাসের উপরে পরীক্ষা দিয়ে তারা পরের ক্লাসে উত্তীর্ণ হবে এবং সেভাবেই সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলো তো ছাত্রছাত্রী নিয়ে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে যদি কোনো শিক্ষার্থী তারা যে লেভেলটা শেষ করছে তাদেরকে এক একধাপ অ্যাডভান্স করে কিন্তু কোনো কোনো জায়গায় তাদেরকে ভর্তি নিচ্ছে সুতরাং বাংলাদেশে শিক্ষার যেটুকুই মান ছিল যে অবস্থাই ছিল না কেন শুধুমাত্র আমাদের নীতি নির্ধারণীতে যারা আছেন তারা নীতি নির্ধারণ করতে ব্যর্থ হয় বা বিলম্বিত হয় আমাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বিপর্যয়টা এসেছে এবং এখন যদি আপনি প্রশ্ন করেন যে যারা অটো পাস করে গিয়েছে চোদ্দ লাখ স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকে তারা প্রত্যেকেই মানসিকভাবে বিপর্যস্ত আছে কেউ জিজ্ঞাসা করলে বা পাস এটা তাদের জন্য খুব সম্মানজনক নয় অসম্মানজনকই বিষয় অন্যদিকে তারা কিন্তু ইজিলি যে সময় ছিল তাদের পরীক্ষা দিতে পারত অনলাইনে পরীক্ষা দিতে পারত অন্য কোনো উপায়ে দিতে পারত হ্যাঁ সবি যেখানে চলে যেখানে মার্কেটছে যেখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলছে যেখানে গার্মেন্টসে যেরকম বসে কর্মচারীরা কাজ করে পরীক্ষার হল তো এরকমই ছিল ছাত্রছাত্রীরা মানুষ তারা মানুষ না তারা আমাদের ভাই না তারা আমাদের বোন না আমাদের আমাদের দরদ দরদ নাই শুধু এদের এত কি কারণে তৈরি হলো আমরা মনে করি যে তাদের প্রতি এখন যে সংকটগুলো আছে এটার জন্য দরকার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেই পরিকল্পনা হতে পারে যে আমরা ধরে নিচ্ছি যে আগামী হয়তো আরো তিন বছরে যদি এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় ছেলেমেয়েরা যদি স্কুলে না যেতে পারে তাহলে কি তাদের জীবন থেকে এতগুলো সময় নষ্ট হয়ে যাবে এই যে সেশন জোর তৈরি হবে সেটা কি কখনো আবার করা সম্ভব হবে আগে আমরা শুনতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হ্যাঁ পাঁচ বছর সাত বছর দশ বছর মধ্যে সেশন জোর ছিল সেটা কিন্তু সব কিছু কাবার আপ হয়ে আসছিল তো এখন অনলাইন সিস্টেমে যদি আমরা সবগুলো ক্লাস নিতে পারি এবং এটার জন্য কঠিন কোনো কাজ নয় শুধুমাত্র ইন্টারনেট ফ্যাসিলিটিটাকে অ্যাভেলেবেল করে দিতে হবে যে ডিভাইস ব্যবহার করে তার অনলাইনে ক্লাস নেবে সেই ডিভাইসটাকে সহজলভ্য করে দিতে হবে এবং এই দুটা কাজ যদি করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে আর সিলেবাস কারিকুলাম অনুযায়ী কোনো শর্ট সিলেবাসের দরকার নেই পূর্ণ সিলেবাসে তারা পরীক্ষা দেবে শিক্ষার্থীরা বরং এখন অনেক বেশি সময় পাচ্ছে যদি সরকারের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী যদি একটা ডিক্লারে শুধু করেন যে অনলাইনে ক্লাস হবে অনলাইনে পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসের উপরে হবে আর যখন থেকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হবে তখন আমরা সেটা দেবো অসুবিধার কোনো কারণ নেই কারণ এখন জটিলতাটা কোনটা হয়েছে স্যার যদি আমরা বলি যে সরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা ক্লাস করছে না অনলাইন ফ্যাসিলিটি তাদের নেই কিন্তু তাদের বেতন ভাতা উৎসব বোনা সবই তারা পাচ্ছেন সমস্যাটা হয়েছে বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো তাদের বেতন পাচ্ছে না বোনাস তো অনেক দূরের কথা অনেক মার্যাবদ আমরা বেতন দিতে পারি না এবং বিভিন্ন অজুহাতে এমন এমন বিষয়গুলো তারা সামনে নিয়ে আসছে যাতে করে গার্ডিয়ানরাও উৎসাহ হারিয়ে ফেলেছে যে এখন বেতন দিয়ে লাগবে পড়াশোনা তো হচ্ছে না পরীক্ষা তো হবে কি হবে না আমরা জানি না এখনও নিশ্চিত করে বলতে পারে না যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর আদৌ হবে কি হবে না হ্যাঁ হয়রাজ দেখেন যে যখন যেই সময়ে গত বছর পরীক্ষার সময় ছিল তখন অনলাইনে পরীক্ষা নিয়ে তাদেরকে যদি ইউনিভার্সিটিতে অনলাইনে ভর্তি নিয়ে নিত অনলাইনে ক্লাস শুরু হতো তাহলে এখন তারা সেকেন্ড ইয়ারে ওঠার সময় চলে আসছে এই সেপ্টেম্বরে ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে তারা থাকতো তাহলে তাদের অনেকগুলো সময় সেভ হয়ে যেত এখন দেখুন কিছু প্রাইভেট ইউনিভার্স ইউনিভার্সিটি বেগম রুকিয়ার মতো কিছু সরকারি ইউনিভার্সিটিও কিন্তু যারা স্যারের মতো যারা উদ্যোগী মানুষ ছিলেন তারা নিজস্ব উদ্যোগ নিয়ে চেষ্টা করেছেন অনলাইনে ক্লাসগুলো করতে তো এভাবে যদি বাধ্যতামূলক সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে বলে দেওয়া হতো বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি স্কুল এবং কলেজগুলোতে কারণ তাদের তো কোনো কিছু অভাব নেই ইনফ্রাস্ট্রাকচারের অভাব নেই এবং তারা যখনই চাইবে তাদের অর্থেরও কোনো অভাব নেই তো সুতরাং তারা যদি এই একজাম্পলটা নিয়ে আসতে পারত তাহলে আমরা প্রাইভেট সেক্টরে যারা আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে হলেও আমরা কিন্তু এই কাজটা করতাম এবং সবগুলো প্রতিষ্ঠানই করতো অন্যদিকে সরকার যদি কিছুটা সাবসিডি দিতে পারতো আমাদের এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে অন্য কিছু না আমরা স্যালারি চাই না বাড়ি ভাড়াও চাই না কিন্তু বাড়ি ভাড়া থেকে পনেরো পার্সেন্ট যে বেড নেন ট্যাক্স যেগুলো নেন হ্যাঁ এই এবং ইউটিলিটি বিল যেগুলো সেগুলো যদি এই যে কয়টা দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে সরকারি ঘোষণা দেয় এই কয়টা দিন যদি মকুফ করে দেয় তাহলে বাংলাদেশের সবগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আবারও কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে এবং এখনও সফলভাবে চালাতে পারবে আর এভাবে যদি পরিকল্পনাটা নিয়ে কাজগুলো করা হয় তাহলে খুব চমৎকারভাবে চমৎকারভাবে এগিয়ে যেতে পারে তাদের অঙ্গনের যে রিয়ালিটি সেটা তুলে ধরেছেন এবং যেই প্রস্তাবনা বা পথ বাতলে দিয়েছেন সেটা যথেষ্ট প্রণিধানযোগ্য বলে আমার কাছে মনে হয় আসলে সদিচ্ছাটা খুব জরুরি এবং সেই সঙ্গে আপনার বাস্তবতা যেটি সেটির নিরিখে সেটির আলোকে আপনার পদক্ষেপ গ্রহণ করাটাও অত্যাবশ্যক আপনার এখানে মন্ত্রণালয় বা ইউজিসির মতো প্রতিষ্ঠান তাদেরকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে এবং সেই সঙ্গে যে রিয়ালিটিটা আমরা জানি যে আমাদের অপ্রতুলতা কোথায় আমাদের শর্টকামিংসগুলো কোথায় সেগুলো কগনিজেন্সে নিয়ে শুধুমাত্র তার বা এই ধরনের প্রতিবন্ধকতাগুলোর কারণে আমরা এই পদক্ষেপ নেবো না এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনার প্রণোদনা দেওয়া থেকে শুরু করে লজিস্টিক যেই উপকরণগুলো আমাদের অভাব আছে সেগুলো সরবরাহ করা দ্রুততার সঙ্গে এখন অনেক সময় দেখা যায় যে অর্থ মন্ত্রণালয় আবার শিক্ষা মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয়ের মধ্যে আপনার চিঠিপত্র বিনিময় করা তারপরে একই ওয়েভ লেংথে এসে প্রায়োরিটাইজেশনটা নির্ধারণ করা এইখানে সমস্যা তৈরি হয়ে যায় এবং বিষয়টা যদি দাঁড়িয়ে যায় এরকম যে বেড়ালের মুখ থেকে ইঁদুর ছানা বের করে নিয়ে আসার মতো বিষয় তাহলে তো এই সমস্যার সমাধান হবে না এডুকেশন ইজ এন ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিউচার অফ দ্য নেশন লাইজ ইন এডুকেশন এই এই বিষয়টা কিন্তু আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করতে হবে শুধুমাত্র লিপ সার্ভিস হিসেবে বললে কিন্তু চলবে না আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কিন্তু আর কখনোই প্রি কোভিড বিশ্বে ফিরে যেতে পারবো না আর ওই বিষয়টাও মাথায় রাখা দরকার শিল্প বিপ্লবের যে রিয়ালিটি আমাদের তো গ্লোবালি কম্পিট করতে হবে আমাদের যেই মানুষজন ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে তো প্রস্তুত করতে হবে এবং এই রকমের র্যাগ একটা প্রিপারেশন নিয়ে আর যাই হোক গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যাটেন্ড করা যাবে না এবং কোনো অবস্থায় গ্লোবালি কম্পিট করার মতো যোগ্যতাও কিন্তু আমরা অর্জন করতে পারবো তো মিস্টার বাসার আমি আবার একটু আপনার কাছে যেতে চাই আপনি যেটি বলছিলেন যে দুই তিন বছরের আসলে পরিকল্পনা এখন থেকে করাও দরকার যে দুই ধরে নিতে হবে যে দুই তিন বছরের মধ্যে কোভিড থেকে মুক্তি মিলবে না সো বাস্তবতা কি সেটি করার মতো আপনি তো কিছু পরামর্শ দিয়েছেন যে পূর্ণাঙ্গ সিলেবাস পরীক্ষা অনলাইনে ক্লাস কিন্তু অনলাইনে ক্লাস করার বাস্তবতা কি সারা দেশে আছে এখন বিষয়টা হচ্ছে কি সেক্ষেত্রে যদি না থাকে সেক্ষেত্রে এখন যে বাস্তবতা নিরিখে যে জটিলতাটা রয়েছে অনলাইন ক্লাস অনলাইন পরীক্ষার ক্ষেত্রে এটি একটি হচ্ছে শহর এবং গ্রাম গ্রাম অঞ্চলে অনলাইন ফেসিলিটি নেই শহর অঞ্চলে হয়তো অনলাইন ফ্যাসিলিটি আছে তো যার ফলে যখনই যখনই সরকারের পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে তখন এই প্রশ্নগুলো চলে আসে সামনে এখন প্রশ্ন হচ্ছে যদি তিন বছর আমরা স্কুল খুলতে না পারি তাহলে আমরা কি এভাবেই পিছিয়ে থাকবো এবং শহর আর গ্রামকে এতটা বৈষম্য তৈরি হতে দেব তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশে টোটাল এক লক্ষ পঁচাত্তর হাজার বা এক লক্ষ বাহাত্তর হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ওয়াইফাই ফেসিলিটিটাকে নিশ্চিত করি তাতে খুব বেশি টাকা লেগে যাবে এমনটা না প্রতিদিন যে পরিমাণ টাকা লস হচ্ছে সেই পরিমাণ টাকা কিন্তু সেখানে ইনভেস্ট হবে না অন্যদিকে আমরা যদি দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নি নিতে পারি তাহলে একটা ডিভাইস হয়তো দুইশো ডলার খরচ হবে হ্যাঁ এভাবে বাংলাদেশে এখন সাড়ে চার কোটি স্টুডেন্ট রয়েছে একদম প্লে থেকে শুরু করে আপ টু মাস্টার্স লেভেল পর্যন্ত এবং আমরা যদি চায়না অথবা অন্যান্য দেশের সাথে কথা বলি বাংলাদেশেও যেমন স্যামসাং আছে ওয়ালটন আছে বা অন্যান্য কোম্পানিগুলো আছে তাদের কাছে বললে তারা কিন্তু খুব হয়তো তিন থেকে চার মাসের মধ্যে এই পরিমাণ ডিভাইস তারা সাপ্লাই দিতে পারবে ওয়ার্ল্ডের অনেক প্রতিষ্ঠান আছে অর্থনৈতিক লগ্নি প্রতিষ্ঠানগুলো তারা হাজার হাজার কোটি টাকা হয়তো স্বল্প সুদে দীর্ঘমেয়াদি লোন দিতে পারে এবং আমরা মাত্র হয়তো কয়েক হাজার কোটি টাকা খরচ করেই পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে রেডি করে ফেলতে পারি আর প্লে থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে যদি লেকচারগুলোকে আমরা রেকর্ড করি প্রাইমারি প্রি লেভেলে হয়তো পঞ্চাশ থেকে ষাটটা লেকচার হবে এক সাবজেক্টে এবং উচ্চ মাধ্যমিকে একশো থেকে একশো দশটা লেকচার এক এক সাবজেক্টে এবং অনার্স মাস্টার্স লেভেলে তো এভাবে ভাগ করে যদি আমরা দিই তাহলে সর্বোচ্চ হয়তো স্কুল কলেজ মিলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লেকচার হয় এক একটা লেকচার রেকর্ড করে এবং সিস্টেমগুলো যদি আমরা অনলাইন সিস্টেমে করে দিই তাহলে আমাদের যে খরচটা আসবে সেটা হয়তো দশ থেকে পনেরো কোটি টাকা আসতে পারে আর ইউনিভার্সিটি লেভেলে যেগুলো আসবে সেটা যদি ভাগ করে নেওয়া হয় সরকারি ইউনিভার্সিটি তাহলে খুব বেশি বাজেট আসবে না তো সব মিলে দেখা যাবে যে হয়তো পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা খরচ করলে কিন্তু অনলাইনে সবগুলো ক্লাসকে নিয়ে আসা সম্ভব এবং আমরা যদি একটা চমৎকার প্ল্যাটফর্ম দ্বারা করে দিই স্টুডেন্টরা তাদের সময় অনুযায়ী হ্যাঁ তার যখন যে সাবজেক্টগুলো দরকার সবগুলি সেখানে পেতে পারে এবং টিউটোরিয়াল সাপোর্টগুলো দেওয়ার জন্য শিক্ষকরা তো আছে মোবাইল নেটওয়ার্ক তো আছেই এখন আমরা যদি বলি যে কেবল টেনে হয়তো আমি টেকনার থেকে তুলে সব জায়গায় যদি নেটওয়ার্ক তৈরি করতে না পারি আমি ওয়াইফাই নেটওয়ার্ক তো ইজিলি করতে পারি ইভেন আমাদের দেশে যে মোবাইল কোম্পানিগুলো আছে তাদের যখনই আমরা কোনো কোম্পানির নাম্বার নেই তখন কিন্তু তারা আমাকে একটা অফার দিচ্ছে যে আমি তিরিশ জিবি হ্যাঁ নিতে পারি দুইশো টাকা আড়াইশো টাকায় এবং তারা বলছেন যে তারা যদি সরকার যদি যায় খুব অল্প খরচে শিক্ষা পারপাসে ব্যবহার হবে এরকম কাস্টমাইজ করে তারা দিতে পারে ডিভাইসগুলো তারা কাস্টমাইজ করে দিতে পারে তাতে করে মাত্র দুইশো ডলার একটা ডিভাইস চলে আসবে এবং মাসে হয়তো দুইশো থেকে তিনশো টাকা না খুব বেশি টাকা না এবং বাংলাদেশের সব স্টুডেন্টকে তো সরকারকে দিতে হচ্ছে না বাংলাদেশে সলভেন্ট স্টুডেন্ট অর্ধেকের বেশি আছে যারা বিশেষ করে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এরকম শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অর্ধেকের বেশি আছে তারা নিজেরা কিনতে পারবে যাদের শুধু সামর্থ্য নাই তাদেরকে তারা দিতে পারে অথবা সহ অন্যান্য দেশে ব্যাঙ্ক লোনের মাধ্যমে কিনতে পারে আমরা যেরকম ক্রেডিট কার্ড ইউজ করি সো ব্যাঙ্কগুলো কিন্তু ওভাবেও ডেবিট কার্ড ক্রেডিটের মাধ্যমেও কিন্তু তারা সেটা সুবিধা দিতে পারে যদি শুধুমাত্র সদিচ্ছা থাকে সরকার যদি শুধু সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তি এর আগেও আমরা সরকারকে এরকম প্রপোজাল দেওয়া হয়েছে বিদেশিরাও দিয়েছেন যেমন আমরা যদি বলি গুগল তারা বলেছেন ফ্রি তারা নেটওয়ার্ক সার্ভিসটা দেবেন হায়ার কোম্পানি বলেছেন তারা ডিভাইস দেবেন যতগুলো লাগে তিন কোটি চার কোটি ডিভাইস দরকার তারা সেটা দেবে এবং টাকা দেবে চাইনিজ গভর্নমেন্ট পনেরো বছরে কিস্তিতে পরিশোধ করা যাবে কিন্তু আমাদের দেশে হয়ে উঠলো না কেন যে যারা এই দায়িত্বটা পালন করবেন তাদের কোনো পার্সেন্টেজ থাকবে কিনা এবং সেটা অ্যাডভান্স পাবে কিনা যখন এই প্রসঙ্গ আসলো তখন কিন্তু তারা পিছিয়ে পড়লো কারণ তারা সাপোর্ট দিতে চায় আমাদেরকে কিন্তু আমরা সেটা নিতে পারি না শুধু ব্যক্তিগত স্বার্থে যদি সমষ্টিগত স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থ নিয়ে যদি কাজ করে তাহলে এখন এরকম অনেক গ্রুপ আছে যারা এই কাজগুলো করে দিতে পারবে আর এতে করে খুব সুন্দর এটি সমাধান হবে শহর এবং গ্রাম সবাইকেই আমাদের এই এডুকেশন নিশ্চিত করতে হবে এটা একেবারে আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এবং মৌলিক অধিকারগুলো তো মধ্যে শিক্ষা একটি অন্যতম সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্য যদি আমরা এইভাবে পরিকল্পনা নেই এবং এটা যদি আমরা প্ল্যান করি তাহলে তিন মাসের পরিকল্পনা হলেই পুরো বিষয়টাকে গাভার করা সম্ভব হবে নাজমুল হাসান আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে সংকট কোভিড সংকট এবং এর মধ্যে যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া এবং যেটি মিস্টার বাসার বলছেন যে আসলে আমরা তো কেউ জানি না যে কোভিডের সংখ্যা আমাদের কতদিন এভাবে চলতে হবে সেক্ষেত্রে এটা কয়েক বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা অন্তত উনি যেটি বারবার বলছিলেন যে অন্তত দু বছরের জন্যে সেই জায়গায় আপনারা আসলে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার কাছে কী মনে হয় কী করা উচিত আপনি কী করছেন অন্যান্য বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি আপনার মূল কর্মস্থল সেটি কেন পারছে না এখন ধরুন আমি আবারও বলি যে অ্যাডহ এই মাইন্ডসেট থেকে আমাদের বেরোতে হবে কোভিড পূর্ব জীবনে আমরা কখনই ফিরে যেতে পারব না এইটাকে স্যাক্রোস্যান্ড ধরে আমাদেরকে সকল পরিকল্পনা এবং পলিসি নির্ধারণ করতে হবে এক বছর গেছে আরও চার বছর মানে এই পঞ্চবার্ষিক একটা পরিকল্পনা কোভিড পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের কমব্যাটিং স্ট্র্যাটেজি ঠিক করে আমাদের অগ্রসর হওয়া জরুরি এখন ধরুন আমার প্রতিষ্ঠানে আমি যেদিন যোগদান করছি সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয়কে আমি একটা পেপারলেস ইউনিভার্সিটি পরিণত করতে চাই সেই নিরিখে কোভিড পূর্বকালেই কিন্তু আমি পুরো ক্যাম্পাসকে ওয়াইফাইয়ের আওতায় নিয়ে এসেছি আমাদের যানবাহনগুলোতে ওয়াইফাই প্রযুক্ত করে দিয়েছি স্মার্ট টেলিভিশন প্রযুক্ত করেছি তারপরে প্রতিটি বিভাগে একটি করে আপনার ভার্চুয়াল ক্লাসরুম সংস্থাপন করেছি আমার যে সরকারি বাসভবন সে সেই অফিসে তারপরে প্রশাসন ভবনে ঢাকার যে আমাদের লিয়াজা অফিস সর্বত্রই কিন্তু কানেকটিভিটিগুলোর ব্যবস্থা আমরা কোভিড পূর্বকালই করে ফেলেছি এবং আমাদের এম ফিল পিএইচডি পোস্ট যে প্রোগ্রামগুলো সেগুলো আমরা অনলাইনে কোভিড পূর্বকালই পরিচালনা করে আসছিলাম তো ফলে এই যে অভিজ্ঞতা আমাদের হয়েছে এবং অটোমেশনের যে কার্যক্রমগুলো বিশেষ করে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সেটাকে যুগোপযোগী করার পরিকল্পনা আমরা এডু সফট নামে একটা প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আগে থেকেই শুরু করে দিয়েছিলাম তো ফলে যখনই করোনা পরিস্থিতির সম্মুখীন আমরা হলাম আমরা কিন্তু চট জলদি ওই অনলাইন এডুকেশনের দিকে ট্রান্সফর্ম করাটা আমাদের জন্য খুব একটা কষ্টকর হয়নি কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা রেডি ছিল আর যে বিষয়টা পরীক্ষা নেওয়ার যে ব্যাপারটা এটা ইউজিসির কতগুলো বাধ্যবাধকতা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ইত্যকার কারণে আমরা সেই দিকে যাইনি কিন্তু ফর্চুনেটলি আপনার ছ তারিখে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদের পাবলিক সকল বিশ্ববিদ্যালয় উপাচার্যবৃন্দ এবং ইউজিসির সদস্যবৃন্দদের নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করেছেন এবং সেখানে একটা প্রস্তাবনা হাজির করা হয়েছে যে অনলাইনে পরীক্ষা কার্যক্রম কীভাবে নেওয়া যায় একটা পণ্য সদস্যবিষ্ট কমিটি তারা কাজ করেছেন আমরা কিন্তু সকল ভাইস চ্যান্সেলাররা মিলে আমরা এন্ডর্স করে দিয়েছি সেটা আমরা সবাই সহমত পোষণ করেছি যে কোভিড পূর্বকালে কিন্তু ফিরে যে যেতেই পারবে এটা কোনো গ্যারান্টি নেই এবং আমাদেরকে কিন্তু বাস্তবতা মনে রেখেই অনলাইনে যেমন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি ক্লাস নিচ্ছি পরীক্ষাও নেওয়ার প্রক্রিয়াটা শুরু করতে হবে আমি এটা শিক্ষা মন্ত্রণালয় যদি অনুমোদন করে দেয় তাহলে আমার মনে হয় আমরা একটা ব্রেক থ্রু নিয়ে আসতে সক্ষম হব কারণ আপনি যতই পড়ান অনলাইনে পরীক্ষা তো একটা নির্দিষ্ট সময় নিতে হবে সেটা যদি ড্র্যাগন করতে থাকে আমরা আমাদের যে টার্গেট অডিয়েন্স স্টুডেন্ট তারা কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবে তারপর ওই প্রতিবন্ধকতা আছে আছি লজিস্টিক বিভিন্ন চ্যালেঞ্জ ইত্যাদি তারপরে যখন কেরিয়ারের প্রশ্ন আসবে তাদের তো যখন কর্মজীবনে প্রবেশ করতে হবে তাদের সনদ লাগবে এবং সেটা হতে হবে প্রপার একটা প্রক্রিয়া শেষ করে অর্জনের মধ্য দিয়ে এবং এই বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করার জন্যে ওই মানিয়ে আনা আগামীকাল করবো অথবা রেখে দিলাম ভবিষ্যতে একসময় আমাদের যে উইশ যে করোনা থাকবে না আমরা আবার মুক্তি ফিরে যেতে পারব এই এই ধরনের উইশ নিয়ে বসে থাকলে আমাদের চলবে না আসলে যথার্থই বলেছেন যে আমরা আমাদের মনস্থির করতে হবে যে আমরা আসলেই এই সমস্যার সমাধান আন্তরিকভাবে করতে চাই কি না এবং ওই গড় প্রার্থনায় বসে থাকা সেই সেই মাইন্ডসেট থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে চলবে না এমকে একটা বড় সমস্যা যেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রেই সামগ্রিকভাবে দেখার একটা সমস্যা আমরা সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদী দেখতে চাই না দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে সমন্বয়ের একটা বড় অভাব এবং করাপশান আরেকটা আরেকটা বড় সমস্যা এবং আমলাতান্ত্রিক যে জটিলতা সেটি একটি সমস্যা তো সব মিলে যদি আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আশু একটি তো আপনি বললেন যে পরীক্ষা বা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কিভাবে হতে পারে তার জন্য সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন বাট বেসিক জায়গায় বেস ঠিক করতে হলে আপনার পরামর্শ দেখুন যদি বেস ঠিক করতে হয় এই মুহূর্তে যে আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশে রয়েছে বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে এবং এখানে যারা নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা মোস্ট সিনিয়র রেসপেক্টেবল পারসন এবং ওনাদেরকে আমরা কিন্তু কোনো কিছু অর্ডার করে করতে পারবো না এখন দরকার হচ্ছে এই মুহূর্তে একটা তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষটা প্রাইভেট সেক্টরে হতে পারে এবং সেখানে দেশি বিদেশি কয়েকজন এক্সপার্ট হতে পারে যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কিভাবে আমাদের এই সিলেবাস কারিকুলামটাকে সাজালে সহজ হতে পারে যেমন আমরা যে কাজটা সম্প্রতি হাতে নিয়েছি যে কগনিয়া রিকগনাইজ আমেরিকান হাই স্কুল ডিপ্লোমা যেগুলো পাশাপাশি কানাডিয়ান এডুকেশন কাউন্সিল এবং ইউকের অক্সফোর্ড কলেজ অফ এডুকেশন আমরা গত এক মাসে ওনাদের সাথে একাধিকবার জুমে মিটিং করে আমরা ঠিক করেছি যে অনলাইনে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে অনলাইনে আমরা সবগুলো ক্লাস রান করব এবং স্টুডেন্টরা দেশে থাকুক বিদেশে থাকুক যে যেখানেই থাকুক না কেন তারাই অনলাইন ক্লাসগুলোতে যুক্ত হতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক বা একাধিক টিচার থাকবে যারা যে কোনো ওই সাবজেক্ট রিলেটেড যে কোনো বিষয়ে সমস্যা থাকলে সেগুলো তারা সমাধান করে দিতে পারবে এবং হাই স্কুল ডিপ্লোমা কমপ্লিট করার পর অথবা এলেভেল কমপ্লিট করার পর পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে যেখানে আমাদের দেশের এখন যে তালমাতাল অবস্থা রয়েছে শিক্ষায় যেভাবে আমরা শিক্ষাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করেছি যেভাবে আমরা সিলেবাসকে শর্ট করে পরীক্ষা না নিয়ে ছাত্রদেরকে অটু পার সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছি ইন ফিউচারে এই ছেলে মেয়েগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখন বিভিন্ন ব্যাচে আমরা যদি মনে করি যে এসএসসি এইসএসসির যে কয়েকটা ব্যাচ সব মিলে প্রায় এক কোটির বেশি শিক্ষার্থী এই শিক্ষার্থীরা যদি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা যদি হায়ার এডুকেশনে গিয়ে বাধাগ্রস্ত হয় এ দায়িত্ব কে নেবে এবং সরকারের যে মানুষগুলো এখন দায়িত্বে আছেন তারা হয়তো তারা যখন প্রবলেম ফেস করবে মাস্টার ডিগ্রি করার পর বা ইউনিভার্সিটি ডিগ্রি করতে গিয়ে জব মার্কেটে গিয়ে তখন তারা হয়তো আরামসে রিটায়ারমেন্টের টাকা নিয়ে বিদেশে পাড়ি জমাবে তাদের তো কোনো হেডেক নেই কিন্তু আমাদের হেডেক আছে যে এই এক কোটি ছেলে মেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা কিনা এখন আপার ক্লাসে আছে অন্যদিকে যারা এখন স্কুল লেভেলে আছে তারা আসলে পড়াশোনার যে মূল ইন্টারেস্ট সেটা হারিয়ে ফেলছে তো যার ফলে এই জায়গা থেকে অনেক ধরনের বড় রকম বিপর্যয় আসবে সো এখন সময় নষ্ট না করে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়াতে তারা কিভাবে অনলাইন সিস্টেমে করেছে ঠিক একই সিস্টেমে এখানে করে নেওয়া যেতে পারে এবং এই কাজটার জন্য আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি স্যারের মতো যারা অভিজ্ঞ মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন ওনাদের পক্ষে সেটা সম্ভব না এটা করতে হবে ইয়াং জেনারেশনে যারা আছে তাদেরকে নিয়ে এবং এদেরকে দিয়ে যদি এই কাজটা দিয়ে দেন অ্যাসাইনমেন্ট আকারে যদি দিয়ে দেন আমি যদি সিম্পল একটা এক্সাম্পল বলি যে ম্যাথ হয়তো ইন্টারমিডিয়েট ম্যাথের দুই পার্ট আছে বা তিন পার্ট আছে এগুলোকে যদি দুইজন বা তিনজন ইয়াং ম্যাথের টিচারকে দিয়ে দেন যে তারা পুরো বইটাকে একশোটা লেকচারে বিভক্ত করে অনলাইনে সাপোর্ট রেডি করে দেবে তাদের পক্ষে এক মাসে করা সম্ভব এভাবে প্রত্যেকটা বই কিন্তু আলাদা আলাদা তিনজন চারজন বা পাঁচজন লোক করে ভাগ করে দিয়ে দিলে তারা সুন্দরভাবে কমপ্লিট করে দিয়ে দেবে দু মাসের মধ্যে সব কাজ শেষ তৃতীয় মাস থেকে এভরিথিং স্মুথলি চলবে এর জন্য হাজার হাজার কোটি টাকা দরকার হবে না কিন্তু দুঃখজনক হচ্ছে এটাই যে যখনই এই করোনার কারণে ষোলোই মার্চ দু হাজার বিশে স্কুল ছুটি দেওয়া হলো তারপরে আসলে অনলাইনে ক্লাস শুরু করবে এখন তাদের তো কোনো প্রস্তুতি নেই ইভেন শিক্ষকদের কোনো প্রশিক্ষণ নেই অনলাইন ডিভাইস সেট করা নেই ওয়াইফাই করা নেই এই পরিস্থিতি কিন্তু খুব তারা সমস্যায় পড়েছিল এবং পরবর্তীতে যদিও কিছু ক্লাস তারা রেকর্ড করেছেন সেগুলো বাংলাদেশের সংসদ টেলিভিশনে সেটা অনিহারে গিয়েছেন এটা যে টাকা খরচ হয়েছে তার চেয়ে হয়তো এক হাজার গুণ বাজেট বেশি হয়েছে সরকারের টাকা খরচ হয়েছে এক হাজার গুণ কিন্তু বাস্তবে হয়তো যাদের দ্বারা এটা হয়েছে বা যারা করেছেন তারা হয়তো সেখানে খুব এটা লাভবান হননি অন্যদিকে যাদের জন্য করা হয়েছে তারাও লাভবান হয়নি। কারণ আমরা মিডিয়ার কিছু মানুষকে সহ যখন জরিপ করেছি মহবোচ্চল এলাকায় তারা বলছে সংসদ টিভি টেলিভিশনে এরকম যে প্রোগ্রাম হয় সেটাই আমরা জানি না আবার কেউ যদি জানেও একশো জনে একজন জানে কিন্তু সে বলছে আমার দেখা হয়নি ঠিক আছে তো বাস্তবে এই জিনিসগুলো কাজে লাগেনি সো শিক্ষাক্ষেত্রে সরকারের বরাদ্দের অভাব নেই শিক্ষাক্ষেত্রে অনেক মানুষ রয়েছেন কাজ করছেন কিন্তু বাস্তব কাজগুলো তেমন কিছুই হচ্ছে না সো এই জায়গাতে একদম অ্যাসাইনমেন্ট বেস করে দেবে এবং যদি ওপেন টেন্ডার করে দেওয়া হয় অনলাইনে যদি ওপেন টেন্ডার করে দেওয়া হয় যে আমরা এই সাবজেক্টের এতগুলো লেকচার রেকর্ড হবে কয় টাকা দরকার হবে আপনি দেখবেন যে খুবই অল্প বাজেটে সে কাজটি শেষ হয়ে যাবে এবং যদি সারা বাংলাদেশের সব স্টুডেন্টদেরকে এই ডিভাইস ফ্যাসিলিটি দিতে হয় তাহলে দেশি এবং বিদেশি কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্টে যাওয়া যেতে পারে এবং অর্থ যোগান দেওয়ার জন্য অর্থ যোগান দেওয়ার জন্য বিদেশি যে লোনগুলো আসে এখন দুই পার্সেন্ট ইন্টারেস্টে তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে অথবা বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে তারও কিন্তু সে সাপোর্ট দিতে পারবে এবং যদি কোনো স্টুডেন্টকে এই বিশ হাজার টাকা লোন দিয়ে একটা ডিভাইস কিনে দেওয়া হয় ল্যাপটপ আইপ্যাড কিনে দেওয়া হয় আমরা নিশ্চিত করে বলতে পারি এই লোন হানড্রেড পার্সেন্ট রিকভার হবে হ্যাঁ শুধু রিকভার হয় না তো ওই লোনগুলো যারা শত শত কোটি হাজার কোটি টাকা লোন দেয় সেগুলো কিন্তু এগুলো রিকভার হবে মানে একটা বড় সমস্যা আমাদের পাবলিক সেক্টরে এডুকেশনে। সেটা হচ্ছে ইনসাবর্ডিনেশন কালচার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে একটা প্রতিপক্ষ এরকম একটা মাইন্ডসেট নিয়ে স্টেক হোল্ডাররা প্রথম থেকেই বসে থাকেন এবং মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে থেকে একরকমের অসহযোগিতামূলক আচরণ শুরু করেন এবং এইটাতে আসলে নজরটা দেয়া দরকার কারণ এটা তো ওই মোগল প্রশাসনের ওই ভাতৃঘাতি যুদ্ধের মতো একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তা আলটিমেটলি কিন্তু কারোই কোনো সমস্যা সুরাহা হচ্ছে না এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে আসলে মনোযোগী হতে হবে ইউজিসিও কিন্তু এখন যে অবস্থায় আছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে কার্যকর একটা প্রতিষ্ঠানে পরিণত করা দরকার সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন এবং শিক্ষা ইনভেস্টমেন্ট শিক্ষা ভবিষ্যৎ জাতির এই বিষয়টা সকল মন্ত্রণালয়কে উপলব্ধি করতে হবে এবং এটা হায়েস্ট স্ট্যাটাস মিনিস্ট্রি হিসেবে কিন্তু আসলে ট্রিট করা জরুরি হয়ে দাঁড়িয়েছে অনেক অনেক ধন্যবাদ মিস্টার এম কে বাসার এবং প্রফেসর ডক্টর আজমুল হাসান কলিমুল্লাহ দর্শক আমরা কথা বলছিলাম শিক্ষা নিয়ে এবং শিক্ষাই ভবিষ্যৎ শিক্ষাই বিনিয়োগ এবং শিক্ষাকেই আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং সেই সঙ্গে স্বাস্থ্য যে দেশে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো খাত সবচেয়ে বেশি মনোযোগ পায় এবং এই দুটো খাত শক্তিশালী সেই দেশগুলোকে আসলে পেছনে ফেরত তাকাতে হয় না এবং আমরা শিক্ষায় গত কয়েক বছর ধরে সংখ্যার দিকে তাকাবার চেষ্টা করেছি কত বেশি এনরোলমেন্ট হচ্ছে কত বেশি পাস হচ্ছে এবং এক ধরনের নির্দেশনাও দিয়ে দেওয়া হতো শিক্ষকদের যারা পরীক্ষার খাতা দেখতেন যে এদেরকে পাশ করিয়ে দিতে হবে সেই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে কারণ মানটা খুব গুরুত্বপূর্ণ এন প্রোডাক্টটা কি বেরোচ্ছে সেটি গুরুত্বপূর্ণ এবং এর জন্য যেটি দরকার সেটি হচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনা আমার দুই অতিথি বেশ জোরের সঙ্গে বলছিলেন দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করতে হবে কোনো অ্যা অ্যাড হক ব্যাসেসে চিন্তা না এই যে করোনা কালের মধ্যে আছি এ প্রেক্ষিতে আমরা কেউই জানি না করোনা থেকে কবে মুক্তি মিলবে কিন্তু ওনারা দুজনেই বলছিলেন যে অন্তত তিন বছর পাঁচ বছরের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করতে পারে করোনা থেকে মুক্ত হলে আমরা স্বাভাবিক অবস্থায় পূর্বের অবস্থায় হতে ফেরত যাব কিন্তু সেখানেও পূর্বের অবস্থায় যে একইভাবে যেতে পারবো সেটি নয় সেখানেও অনেক কিছু মডিফাই করতে হবে এটি ওনাদের বক্তব্য এবং একথা ওনারা বলছিলেন যে এই যে পরীক্ষা নিয়ে সংকট হচ্ছে বিশেষ করে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে এগুলো হওয়ার কথা না সমাধান খুবই সহজ এর জন্য যথেষ্ট পরিমাণে বিনিয়োগও প্রয়োজন হবে না অর্থের সংকট থাকলে সেই অর্থ থেকে পাওয়া যাবে সে কথাও ওনারা বলছিলেন প্রতিটি শিক্ষার্থীকে একটি ইলেকট্রনিক ডিভাইস নিশ্চিত করা তার জন্য ইন্টারনেটের সুবিধা নিশ্চিত করা এবং এগুলো যদি করা যায় এবং সকলকে আসলে অন্তর্ভুক্ত করতে হবে কাউকে এই পরিকল্পনার বাইরে রাখা যাবে না এবং সবাইকে নিয়েই আসলে সেই সংকট মোকাবেলা করা সম্ভব এবং সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমরা জানি যে সরকারি প্রতিষ্ঠানগুলো এই করোনাকালে তেমন কোনো কিছু ব্যতিক্রম বাদ দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদানের সুবিধে করতে পারেনি বরং কোনো কোনো বেসরকারি প্রতিষ্ঠান সেটি করতে পেরেছে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন হুমকির মুখে কাজে তাদেরকে আসলে প্রণোদনার মধ্যে নেওয়া উচিত নিয়ে আসা উচিত এই কোভিডকালে অনেক প্রণোদনা সরকার ঘোষণা করেছে দিয়েছে যাদের আসলে দরকার ছিল না তারা পেয়েছে যে খাতগুলো দরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি হসপিটাল তাদেরকে আসলে প্রণোদনার আওতায় নিয়ে আসা উচিত এবং সেই সঙ্গে ওনারা এও বলছিলেন যে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ে যারা থাকবেন তারা অত্যন্ত মেধাবী যারা শিক্ষার সঙ্গে সম্পর্কিত শিক্ষাটা বোঝেন শিক্ষা সম্পর্কে যাদের প্যাশন আছে তাদেরকে আসলে এই মন্ত্রণালয় দেখতে চান এবং শিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিভার্সিটি ডান্স কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে আরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা